হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছে, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে একটা বিষয় উঠে এসছে এবং তোমাদের স্কুল এবং কলেজ কবে খুলে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেওয়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে একটা নতুন আপডেট চলে এসেছে, সেই নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। সবার প্রথমে স্কুলের স্টুডেন্টদের কথা বলবো, তারপরে কলেজের স্টুডেন্টদের কথা। সবার প্রথমে স্কুল খোলা নিয়ে যে বিষয়টা উঠে আসছে, তোমরা কিন্তু সকলেই জানো ICIC বোর্ডের স্কুলগুলো খোলা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গার থেকে শোনা যাচ্ছিল যে 4 জানুয়ারি স্কুল খোলা হবে, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের সিলেবাস শেষ করতে হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু সরকার সেরকমভাবে অনুমতি দেয়নি, এরপরে পুরোপুরি সরকারের ওপরেই কিন্তু দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের অনুমতি নিয়েই স্কুল চালু হবে। রাজ্য সরকার অনুমতি দিলে স্বাস্থ্যবিধি মাথায় রেখে স্টুডেন্টদের নিয়ে স্কুল খোলা অবশ্যই প্রয়োজন দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য, কারণ আর সময় নেই, এই মুহূর্তে স্কুল খোলা একান্তই প্রয়োজন। স্কুল খুলে সংশ্লিষ্ট যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এবং যে প্রজেক্ট রয়েছে সেগুলোকে সমস্ত কিছু স্টুডেন্টদের ঠিক মতন করে কমপ্লিট করার জন্য এই মুহূর্তে স্কুল খুলতেই হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস কিন্তু বলেছেন যে এই মুহূর্তে সংশোধিত যে সিলেবাস রয়েছে সেই সংশোধিত সিলেবাসের ওপর ওর উচ্চ মাধ্যমিকের যে প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাসে এসে স্টুডেন্টদের ভালো মতন করে দিতে হবে, সেই কারণে ধীরে ধীরে স্কুল খোলার প্রক্রিয়া চালু করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে স্কুল খুলতে হবে। তার জন্য জানুয়ারি মাসের শেষেই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কবে কবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সমস্ত কিছু। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের স্কুলের যে প্র্যাকটিক্যালের বিষয়গুলো রয়েছে যেগুলো তোমাদের স্কুলের ক্লাসরুমে এসেই পুরোপুরি শেষ করতে হবে, বাড়িতে বসে যেগুলো অনলাইনে করা সম্ভব না সেইগুলোর জন্য কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতেই যত সম্ভব স্কুল খুলবে এবং স্কুলে গিয়ে তোমরা প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আছে সেইগুলোকে পুরোপুরি সম্পন্ন করবে। তার এর যে ফেব্রুয়ারিতে কিভাবে খুলবে, কোন সময়ে খুলবে সমস্ত ইনফরমেশান বলা হয়েছে যে তোমাদের জানুয়ারির মধ্যেই দিয়ে দেওয়া হবে। তো এটাই হচ্ছে স্কুল খোলার ব্যাপারে এখনও পর্যন্ত ইনফরমেশান উঠে আসছে, যখনই কোনো প্রপার ইনফরমেশান আসবে তখনই তোমাদের আমি জানিয়ে দেব। এর পরবর্তী যে বিষয়টা হলো সেটা কলেজের স্টুডেন্টদের নিয়ে। কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, রীতিমতো অনেক অনেক কলেজ অনলাইনে ক্লাস নিচ্ছে, সে নিয়ে কিন্তু বিভিন্ন অসুবিধা স্টুডেন্টদের হচ্ছে। এছাড়া যেগুলো প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু অনলাইনে কখনোই সম্ভব নয়, সেই কারণে কিন্তু ও বিভিন্ন ও ইউনিভার্সিটির কলেজগুলো কিন্তু এই মুহূর্তে চাইছে যে তাদের ক্লাস খুলে দিতে, অন্তত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যাতে স্টুডেন্টরা কলেজে এসেই করে। সেই কারণেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো কিন্তু রীতিমতো তোড়জোড় দিয়ে দিয়েছে যে অনলাইনে ক্লাস তো হবেই, তাছাড়া প্র্যাকটিক্যালের ক্লাসগুলো কিন্তু অফলাইনে যাতে শুরু করা যায়। অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু তোমাদের ক্লাসরুমেই করতে হবে সেই কারণে বুঝতেই পারছো তোমাদের কলেজ কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর জন্য ও খুব তাড়াতাড়ি খুলে দিতে চলেছে। যদিও এখনও পর্যন্ত লিখিতভাবে কোনো কিছু প্রকাশিত হয়নি, কিন্তু লিখিতভাবে খুব তাড়াতাড়ি তোমাদের প্রকাশিত হয়ে যাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, কলেজের স্টুডেন্টরা যাতে ক্লাসরুমে গিয়েই করতে পারে, কবে কী ক্লাস হবে সমস্ত কিছু তোমাদের কলেজ থেকে তোমরা জানতে পারবে, যখনই লিখিতভাবে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হবে তখন তোমাদের জানিয়ে দেব। তবে স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য জুয়েলজি যে বিভাগ রয়েছে সেই জুয়েলজি বিভাগের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যেই এই ক্লাস নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং থিওরি যে বিষয়গুলো রয়েছে থিওরি যেরকমভাবে অনলাইনে হচ্ছিল সেরকমভাবেই অনলাইনে হবে। মানে ফেব্রুয়ারি এখনও পর্যন্ত পরিকল্পনা এটাই রয়েছে, জুয়েলজির বিভাগগুলো যেটা রয়েছে সেটা সাধারণত স্থির হয়ে গেছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে নেওয়া হবে, আর থিওরির যে বিষয়গুলো যেরকমভাবে অনলাইনে চলছিল সেরকমভাবেই কিন্তু তোমাদের অনলাইনে চলবে। এটা তো শুধুমাত্র জিওলজি বিভাগের কথা বললাম, এবং অন্যান্য বিভাগের যে স্টুডেন্টরা রয়েছে তোমাদের ক্ষেত্রেও সময়সীমা স্থির করে দেবে খুব তাড়াতাড়ি, যেটা তোমরা জানতে পারবে এবং তোমাদের স্কুলে কবে অ্যাকচুয়ালি কবে প্র্যাকটিক্যাল হবে ওই সময়সীমার মধ্যে সেটা জানার জন্য তোমাদের অবশ্যই তোমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারো, বা অফিসিয়ালভাবে কোনো ফেসবুক পেজ থাকলে বা গ্রুপ থাকলে সেখানে তোমরা জয়েন করো, সেখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন কোন দিন হতে চলেছে তোমাদের বিভাগের। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের যে
প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কলেজে গিয়ে যাতে তোমরা করতে পারো সেই নিয়ে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চাইছে এই মুহূর্তে কলেজ খুলে দিতে। এবং অনলাইনে যেরকমভাবে থিওরি হচ্ছে সেরকমভাবেই থিওরি হবে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার কলেজ খোলার বিষয়ে কোনো অনুমতি দেয়। সেই অনুযায়ী সম্ভবত আমরা বলতে পারি তোমাদের কলেজ এবং স্কুল উভয়ে কিন্তু প্র্যাকটিক্যালের জন্য ফেব্রুয়ারি মাস থেকে খোলার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের এই বিষয়ে কি মনে হয়, প্র্যাকটিক্যালের জন্য ফেব্রুয়ারি থেকে কি কলেজ বা স্কুল খোলা দরকার? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে মেনশন করে আমাকে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।